করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ মধ্যরাত থেকে এটি বাস্তবায়ন হবে। দুপুরে নিজ কার্যালয়ে জরুরি সভা শেষে ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ। এ সময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সরকারি বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন ও রেল যোগাযোগ বন্ধ থাকবে। তবে আম পরিবহন, স্থলবন্দর ও জরুরি সেবা সচল থাকবে। লকডাউন চলাকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বানও জানান জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত ১২৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন, মৃত্যু হয়েছে ২৫ জনের। সমন্বিতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি, ৩০শে মে পর্যন্ত আমরা এই জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করছি। লকডাউনের ভিতরে জরুরি পরিষেবা ছাড়া থ্রি হুইলার, মোটরসাইকেল, বাস, ট্রাক সব কিছু বন্ধ থাকবে।